বিউলির ডালের মধ্যে হিং আর আদা মুড়ি বাটা দিলে পারে না, বিউলির ডালটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তার সঙ্গে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত থাকলে পরে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এবার নেব হচ্ছে রাঘব মোহনের ঝোল, ঝোল না রসা। অসাধারণ অসাধারণ। নমস্কার, আজকে আমি আবার চলে এলাম আপনাদের সামনে সেই ঘরোয়া রান্নাবান্নার সাথে। ঘরোয়া যেসব রেসিপিগুলো হয় নিত্য নতুন আমাদের বাড়িতে, সবসময় কিছু না কিছু হচ্ছেই। তো আজকে দুপুরে কী নিয়ে বসেছি সেটা আপনি বলে দিই আগে। এটা হচ্ছে খাগল পাতা বাটা। খাগল পাতা বাটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। মানে যখনই কোনো এই খাগল পাতা বাজারে পাই বা আমার বাড়ির আগানে বাগানে যখন পাই আমি নিয়ে বসে পড়ি, মানে বানিয়ে বেটে বানিয়ে নিয়ে বসে পড়ি। আচ্ছা, এখানে রয়েছে যে কুমড়ো, কুমড়ো ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, এটা হচ্ছে বিউলির ডাল, এটা হচ্ছে উচ্ছে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি, এটা হচ্ছে পটল চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে রসা করা হয়েছে, এটা হচ্ছে রাঘব বোয়াল, রাঘব বোয়ালের রসা কষা, আমের চাটনি, এখানে ভাত, এখানে লেবু লঙ্কা রয়েছে, লেবু রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা, আর এখানে ভাতটা আছে একটু কম নিয়েছে, অন্যদিনের থেকে ভাতটা কম নিয়েছে। প্রথমে এই খাগল পাতা বাটা দিয়ে খেয়ে নিই আগে, এটা আমার খুব প্রিয় খাগল পাতা বাটা। ঘরোয়া রান্নাবান্না আমার কাছে খুব প্রিয়, খুব ভালো লাগে আমার। সেই যে কোনো পাতা বাটা হোক, যে কোনো রেসিপি, যে কোনো তরকারি কারি, যে কোনো যাই হোক না কেন, আমার কাছে সবটাই প্রিয়। ঘরোয়া রান্নাবান্নার ওপর কোনো কিছু হয় না। পাতা বাটাটা খুব ভালো হয়েছে খেতে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, কালো জিরে আছে, তবে রসুনের পরিমাণটা বেশি আছে। কিছুদিন আগে চলে গেল রেমাল ঝড়, রেমাল ঝড়ের দিন যে কদিন ছিল ঠান্ডা ছিল আবহাওয়া, কিন্তু আবার সেই যেমন তেমন গরম, কিন্তু বাইরে একটু হালকা হাওয়া চলছে তার জন্য একটু বাঁচোয়া। খাগল পাটা পাটা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার নেব হচ্ছে উচ্ছে চচ্চড়ি। সজনে ডাঁটা, খুব ভালো হয়েছে।
উচ্ছে চচড়ি খাওয়া হয়ে গেল সজনাটা দিয়ে। এবার নেবো হচ্ছে অল্প করে একটু বিউলির ডাল। বিউলির ডালের মধ্যে এখন হচ্ছে ওই ইয়ে কী বলো ওটাকে, বিউলির ডালের মধ্যে হিং আর আদা মুড়ি বাটা দিলে পারে না, বিউলির ডালটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তার সঙ্গে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত থাকলে পরে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় হিঙের গন্ধে। কুমড়ো ভাজা, বেগুন ভাজা, দারুণ হয়েছে, দারুণ। হিং দিয়েছে না এর জন্য আরও খুব ভালো লাগছে খেতে, হিঙের গন্ধে। এবার নেব হচ্ছে আলু পটলের রসা, চিংড়ি দিয়ে। ছোট ছোট চিংড়ি মাছ, আজকে নিলাম হচ্ছে পাতি লেবুর রস। পাতি লেবু ব্যাপক হয়েছে, একদম ছোট ছোট চিংড়ি মাছ। কাঁচা পেঁয়াজ, হেভি খেলাম, হেভি। সামান্য একটুখানি ভাত নিয়ে নিই, একটুখানি ভাত রাখবো এই আমের চাটনি দিয়ে খাওয়ার জন্য। এবার নেব হচ্ছে রাগব বোয়ালের ঝোল, ঝোল না রসা। Yeah.
এই রাগ বলে রসা কাঁচাটা খেতে খুব সত্যিই সুন্দর হয়েছে। দারুণ দারুণ, তেমনটা স্বাদ আমার শেষে। লেবু রস দিয়ে নুন দিয়ে ঠেকিয়ে খেলাম, জাস্ট মুখটা ভালো, সব কিছু ফ্রেশ। অবশ্যই কমেন্টস করে জানাবেন, কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।